চাঁপানবাবগঞ্জের উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পে জেলার উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা হয়েছে। সকালে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডায়ের প্রকল্প পরিচালক আবুল খায়ের হাফিজুল্লাহ খান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডায়ের প্রশিক্ষক সমন্বয়কারী এস.এ.এ শাফি, চেম্বার অব কমার্সের পরিচালক শহীদুল ইসলাম শহীদ, সিটি ব্যাংকের প্রতিনিধি তারেক মাহমুদ সহ আরো অনেক। যে মোটরসাইকেল ওয়ার্কার যারা আছে তাদের কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা বিডা দিয়ে থাকে আর কি।